করোনা ভাইরাসের কাছে মানুষের অসহায়ত্ব দেখে যাদের চোখে জল এসেছে, ঘুম ভেঙেছে বারবার, সেই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা শুরু থেকেই সামনের সারিতে থেকে করোনা প্রতিরোধের যুদ্ধ করছেন। প্রায় তিন মাসের যুদ্ধে কেউ আক্রান্ত হয়েছেন, আবার কেউ শায়িত হয়েছেন চিরনিদ্রায়। করোনার সম্মুখ যোদ্ধাদের গল্প জানাচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে টানা দুই মাস কাজ করেছেন ডাক্তার খায়রুল ইসলাম। মানে সে কানসে যাচ্ছে যে স্যার আমাকে একটু মানে একটু আইসিইউ ব্যবস্থা করে দেন। রোগীদের মৃত্যুর মিছিল চিকিৎসকের হৃদয়কেও দগ্ধ করেছিল, যার বর্ণনা দিতে গিয়ে তিনি আজও শিউরে ওঠেন, ধরে রাখতে পারেন না নিজেকে। দুটো লাশ যখন লাইন ধরে ছিল, আপনি বিশ্বাস করবেন কিনা, ওই দিন রাত্রে আমরা ঘুমাইতে পারি নাই। এমন দিন গেছে যে মানে মানে এটা মন খারাপ করে রাখি। আমার এখনই অনেক রোগী এসে বলতেছে স্যার আমার শুধু টেস্টটা করে দিন, আমরা লাশটা নিয়ে যাই। মানে লাশটা নেওয়ার জন্য যে টেস্ট লাগে ওই টেস্ট আমরা করাতে পারি নাই। একই হাসপাতালে কাজ করেছেন সিনিয়র স্টাফ নার্স রাকিব। ভাইরাসের কাছে রোগীদের অসহায়ত্ব খুব কাঁদায় তাকে, তাই কোনো কিছুর পরোয়া না করে ছুটে গিয়েছিলেন রোগীদের কাছে। এই পেশেন্টের কোনো লোক তাদেরকে নিতে আসতো না, তো এটা খুবই দুঃখজনক একটা পার্ট ছিল আমরা, যাদেরকে আমরা চেষ্টা করতেছি বাঁচানোর জন্য, বাঁচাতে হয়তো আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু তাদের পরিবারও তাদেরকে নিতে আসতেছে না। করোনাকালের এই যুদ্ধে চিকিৎসকরা সেবা দিতে যতই রোগীদের কাছে পৌঁছেছেন ততই বেড়েছে সংক্রমণ, তবুও সুস্থ হয়ে আবারও যুদ্ধে ফিরেছেন এমনই একজন ডাক্তার সমাপ্ত। আমি আবার ফিরে যাব এবং আমি আবার আসলে চিকিৎসা দিব, আবার আক্রান্ত হই না হই সেটা তো আসলে আনসার্টেইন ব্যাপার, বলেও কিছু করার নেই, এটা আমরা চেষ্টা করে যাব, শেষ পর্যন্ত আমরা থেকে যাব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের এই স্বাস্থ্যকর্মী জানান, পরিবার পরিজনদের কথা মনে পড়লেও এই মুহূর্তে রোগীদের সেবা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার মেয়ে তো ফোনে বলে আব্বু চাকরি ছেড়ে দাও, এই কাজ ভালো না, আমাকে কাছে পাই না, ঘুমাইতে পারি না, এই আর কি। তারপরও ফোনে বুঝাই দেয় যতটুকু সম্ভব হয়। পৃথিবীময় এক অসুখ যার প্রতিষেধক জানা নেই কারোর, তাই এবারের অন্যরকম ঈদেও পরিবার ছেড়ে প্রিয়জন রেখে মানুষের পাশে যুদ্ধে থাকবেন তারা। দীর্ঘ সময় করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কেউ প্রাণ হারিয়েছেন, কেউ আক্রান্ত হয়েছেন, আবার কেউ সুস্থ হয়ে আবারও ফিরেছেন যুদ্ধের ময়দানে। তারপরেও চিকিৎসক, সেবিকা এবং স্বাস্থ্যকর্মীরা বলছেন এই যুদ্ধে জয়ের আর কোনো বিকল্প নেই। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।